এক নাম্বার এই ঈদে স্বামীদের জন্য শুভ আপনারা স্বামীরা এবারে বেঁচে গেলেন কারণ আছে পুরো মার্কেট বন্ধ বাংলাদেশের বড় বড় সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট আসসালামু আলাইকুম আমি আপনাদের চিকন আলী সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদে আপনি অনেকটাই বেঁচে গেলেন আবার কেউ কেউ হেরে গেল এবারে আমার বিষয় হচ্ছে ঈদ এবং করোনা নিয়ে সংঘাত এই সংঘাতে কে হেরে গেল কে জিতে গেল তা নিয়ে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি কথা সেটি হচ্ছে আপনারা জানেন আমার চ্যানেল ইতিপূর্বেই 7 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার সকল ফেসবুক ফ্রেন্ড ইমো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড ইনস্টাগ্রাম ফ্রেন্ড এবং আমার ইউটিউবের সকল দর্শক সুবানিদের জানাই ঈদের আবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং লাভ লাভ শুভেচ্ছা আমি জীবন আলী আপনাদের সাথে আছি ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব এক নাম্বার এই ঈদে স্বামীদের জন্য শুভ আপনারা স্বামীরা এবারে বেঁচে গেলেন কারণ আছে পুরো মার্কেট বন্ধ বাংলাদেশের বড় বড় কোনো মার্কেটই খুলছে না করোনার ভয়ে সেই ভয়ে জয়ী হলেন আপনি কারণ এই যদি আপনার স্ত্রী কেনাকাটা করতে যায় তো তাহলে আমরা লাখ লাখ টাকা সরে যেত শাড়ি গোনা 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 6 পিস আপনাকে পিস পিস করে দিত তাই বেঁচে গেলে ঈদের খরচ থেকে এবার ঈদে দাওয়াতের ঝামেলা নেই যা কেনাকাটা করবেন সে মানে চিনি গরুর মাংস মুরগির মাংস চাই হোক ভালো ভালো দামি খাওয়া আত্মীয় স্বজন কেউ কারো বাড়িতে যেতে পারছে না করোনার ডরে তাই বাড়িতে যা যা রান্না হবে যা যা বাজার করেছেন যা যা আপনারা নিয়ে এসেছেন এবার আত্মীয় স্বজনের আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই সেহেতু পরিবারের সকলকে নিয়ে মজা করে এই ঈদে খেয়ে নিন আপনি তবে ভুল করেও দাওয়াত খাইতে কোথাও যাইবেন না সালাদ দুটোই ক্লিক আরেকটা খরচ কম সেটা হচ্ছে এই ঈদে আপনারা আত্মীয় স্বজন যেমন শ্বশুর বাড়ি শাশুড়ির বাড়ি দাদার বাড়ি দাদির বাড়ি ফুকুর বাড়ি খালার বাড়ি এই বাড়ি সেই বাড়ি করতে করতে আপনার পকেটের টাকা খরচ হবে না থাকছেন পুরো দিন বাড়িতে সারাদিন বাড়িতে তাই খরচের কোনো ঝামেলা নেই অনলি 1 পিস 1 পিস আপনি যাই করবেন আপনার ঘরের আশপাশ করোনার মধ্যে বাইরে গেলে ক্ষতি আছে সেই জন্য স্টে হোম স্টে সেফ ঘরে থাকতে হবে আপনাকে সুপ্রিয় সুধি ঈদ আর করোনা আমাদের দুটি বিষয়ে শিক্ষা দিলেন এক ঈদ ঘরে থাকুন সেফ থাকুন বাইরে যাবেন গোষ্ঠী শুদ্ধা বিপদ ডেকে আনতে হবে তাই স্টে হোম স্টে সেফ আর করোনা আমাদের যে শিক্ষাটা দিলেন করোনা আমাদের যে শিক্ষা দিলেন তা হচ্ছে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না অপচয় করা থেকে বিরত থাকুন কারণ এই করোনার ভয়ে মার্কেট খুলছে না আপনাকে মার্কেটে যেতে হচ্ছে না ভাবির জন্য কিছু কিনতে হচ্ছে না স্ত্রীর জন্য মানে সব মিলিয়ে আপনি বেঁচে গেলেন আর কি এই বেঁচে যাওয়াতে করোনার ফলন কিন্তু একদিকে নেগেটিভ অন্যদিকে পজিটিভ গেল ঈদের বিষয় এবার আসি করোনার বিষয়টাকে নিয়ে করোনা এই করোনার মধ্যে কষ্টে আছে সুন্দরীরা তাদের ভ্রু বড় হয়ে যেন দৈত্য মধ্যে খেলার সাথে অবস্থা এক একটার ভ্রু বড় হয়ে চোখের নিচ পর্যন্ত আসছে কার্ড উপরে যাচ্ছে কার্ড ছড়িয়ে যাচ্ছে এই নিয়ে সুন্দরীদের মাথা ব্যথার কোনো কমতি নেই খুলছে না পার্লার বেড়ে যাচ্ছে সমস্ত কিছু বিচ করতে পারছে না ভ্রু ব্ল্যাক করতে পারছে না ফেসিয়াল করতে পারছে না সুন্দরীদের মধ্যে জ্বালার যন্ত্রণা এই মুহূর্তে যদি বিয়ের পাত্র আসে তাহলে দৈত্য মদের খেলার সাথে নাম্বার 2 এই করোনার মধ্যে সবচেয়ে খুশিতে আছে স্ত্রীরা দীর্ঘদিন পর স্বামীকে কাছে পেয়ে তাদের যেন ঈদের 12 বার্তা নিয়ে এসেছে কারণ দীর্ঘদিন স্বামীরা ব্যস্ত অফিস আদালত বাজার সদাই হাবি জাবি করতে করতে স্ত্রীকে সময় দেয় ফুরসত দেয় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় তারা কাজে ব্যস্ত 2 ঘন্টা 3 ঘন্টা স্ত্রী তাই সেই স্ত্রীরা সবচেয়ে বেশি খুশি হয়েছে স্বামীরা দীর্ঘদিন ধরে তাদেরকে ঝাপটে ধরে আছে অনেক স্ত্রী তো স্ট্যাটাস দিয়ে ফেলছে আজ আমি ধন্য পরিপূর্ণ আমার স্বামী 2-2টা মাস 2.5টা মাস আমার পাশে আছে
এই করোনার মধ্যে ঈদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে বিবাহিতদের প্রেমিকারা। এই বিবাহিত প্রেমিকারা সবসময় ফ্যাশন করতো, তারপরে কেনাকাটা করতো, মজা করে চলতো এবং সুন্দরভাবে চলাফেরা করতো একজনের মাধ্যমে, সেগুলো এই বিবাহিত পুরুষদের মাধ্যমে। সে সুযোগ নেই। স্বামীরা দীর্ঘদিন স্ত্রীর পাশে থাকতে থাকতে স্ত্রী এতটাই আপন হয়েছে যে প্রেমিকারা এখন দৌড়ের উপর থাকো, তার প্রেমিকারা এখন আছে দৌড়ের উপর। বিবাহিত স্বামীরা যারা বিবাহিত আর কি, স্বামীরা আছে এখন স্ত্রীর কাছে, প্রেমিকারা আছে দৌড়ের উপরে। স্টে হোম, স্টে সেফ। যেসব প্রেমিক প্রেমিকা পার্কে, বাইরে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় দেখা করত, আজ তাদের পোয়াবার অবস্থা, অনেক কষ্টের দিন যাপন করছে। এই প্রেমিকদের, পুরনো প্রেমিকদের তারা ভুলে গিয়ে এখন নতুন করে প্রেমিক হচ্ছেন মোবাইলে, ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে। লাভ নেই নতুন প্রেমিকে, এখন জুটে যাচ্ছে আবার পুরনো প্রেমিক। কিছু কিছু নারীদের আরেকটা কষ্ট হয়েছে, অন্যের আশায় যারা সংসার ছেড়েছে আরেকজন স্বামী, তারা নতুন করে স্বামী খুঁজছে, পাবে কি? করোনার মধ্যে বিয়ে শাদী সব বন্ধ। বিদেশে যেসব ভাইরা আছে, আমি প্রবাসী ভাইরা, তারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ এই করোনার মধ্যে কারো মনে সুখ নেই, আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। বিদেশি প্রেমিকদের, যেসব প্রেমিকা বাংলাদেশের আছে, তাদের আশা ছেড়ে দিই, সৎ পথে আসুন, সুন্দর পথে আসুন, সভ্য পথে আসুন, আর তাদের আশা করবেন না। তাদের জন্য তাদের স্ত্রী আছে, দয়া করে এ থেকে সরে আসুন। তাই দেশি যারা আছে তাদেরই থাকুন, বিয়ে করুন, সংসার করুন, ভালো থাকুন। প্রেম, প্রীতি, ভালোবাসা সর্বনাশা। পরিশেষে একটা কথা বলতে চাই, করোনা তুমি চলে যাও, রেখে যাও তোমার ভয়ঙ্কর দৃশ্যগুলি, ভয়ঙ্কর ধাবাগুলি, একজন আরেকজনকে যেন ছুতে না পায়। অবৈধ মেলামেশা বন্ধ হোক, অবৈধ কার্যকলাপ বন্ধ হোক, লোকজন যেভাবে চলাফেরা করছে সেগুলো বন্ধ হয়ে যায়। সভ্য পথে আসুক মানুষ, সভ্য হোক আমাদের এই জাতি। তাই করোনা অবশ্যই যাক, রেখে যাক তার ছাপ। এই দুই টপিক্সের উপর ভিত্তি করে করা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন, আর আপনার ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার তো করবেন। আর অবশ্যই যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমি আপনাদের চিকন আলী, আপনাদের সাথে ছিলাম, আজই থাকবো, সবসময় বাস্তব ধর্মী কিছু কথা নিয়ে মাঝে মাঝে হাজির হবো আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভির মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ হোক পরিবারের সাথে, ঈদ হোক ফ্যামিলির সাথে। করোনা থেকে অবশ্যই দূরে থাকতে অবশ্যই আপনাকে করণীয়, স্টে হোম, স্টে সেফ। তাই বাহিরে নয়, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের জীবনালীর সাথে ছিলাম, আজই থাকবো, আসসালামু আলাইকুম।